ঢাকা শহর আয়শা আমার আশা পুরাইছে ওরে আল্লাহ এ রুবাই কি মজা হবে ওরে ঢাকা শহর আয়শা আমার আশা পুরাইছে আরে লাল লাল নীল নীল বাবার জন্য কিছু করতে হবে। তুমি সিগারেট খেতে পারো, বাইক চালাইতে পারো, আর আমার একটা দামি গিফট করতে পারো না? যেদিন আমার আইফোন গিফট করতে পারবো সেদিন আমার সাথে দেখা করবো। হ্যাঁ বাবা, আমার টাকা লাগবে। কত? 1 লাখ। এক সেমিস্টার শেষ হলে এত টাকাটা কি করবি? এখানে থাকলে বুঝতা টাকাটা কোথায় লাগে। এত তাড়াতাড়ি এত টাকা কইতন দিমু? অত শত বুঝি না, আমাকে আজকের মধ্যে টাকা দিতে হবে, বিকেলে টাকা দিবা। হ্যালো মুনিরা, আমার সাথে থাকতে হলে এইসব নিতে হবে, এইসবই করতে হবে। পুরা সেমিস্টার তো এগুলি করেই কাটাইলাম। নেও, ভার্সিটি এখন তোমাদের দুজনকে বের করে দিছে, আর এখন থেকে তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নেই। শহরের এই বাহ্যিক চাকচিক্য, চলাফেরা আর কিছু অসৎসঙ্গের কারণে ভালো মন্দের যে সূক্ষ্ম সরল রেখা আছে তার পার্থক্য অনেকেই বুঝতে পারি না, এবং আমরা ভুল পথে পা বাড়াই। কিন্তু যখন আমরা বুঝতে পারি, অনেক ক্ষেত্রে ফেরার আর পথ থাকে না। যে কোনো পথে পা বাড়ানোর আগে তোমার জীবনের সাথে কতগুলো জীবন জড়িয়ে আছে ভেবে দেখো।